আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি থ্রি সাইন ইঞ্জিনিয়ারিং জেটিভি বাংলার ইন্টারন্যাশনাল টপ টেন নিউজে। আপনাদের সাথে আছে আমি নাশিদ বিনতি। ইকুয়েডরে ভূমিধসে নিহত বেড়ে ২৪। ইকুয়েডরের রাজধানী কুইটোতে মঙ্গলবার ভয়াবহ ভূমিধসে ২৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতের টানা বৃষ্টিতে পানির উচ্চতা বেড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪৭ জন এবং নিখোঁজ হয়েছেন ১২ জন। সোমবারের বৃষ্টিপাত দুই দশকে সর্বোচ্চ। নির্বাচন সুষ্ঠু না হওয়ায় সামরিক সরকার। মিয়ানমারে ২০২০ সালে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ায় সেনাবাহিনীর রাষ্ট্র ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন সামরিক সরকারের প্রধান মিন অং লাই। অভ্যুত্থানের এক বছর পূর্তির অনুষ্ঠানে দেশের শান্তি ফেরাতে ফের অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আবারও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক বললেন মিক। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স বলেছেন বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করছে না মার্কিন সরকার। সোমবার নিউ ইয়র্কের কুইন্সে এক অনুষ্ঠানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন কংগ্রেসের এই নেতা। দমকল বাহিনীর প্রধানকে হত্যা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দমকল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি শহরের একটি ভবনের আগুন নেভানোর সময় দমকল বাহিনীর প্রধান ম্যাক্স ফরচুনাকে লক্ষ্য করে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিস জনসনের নেতৃত্বের ব্যর্থতা প্রমাণিত। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে মদের আসরের অভিযোগের বহুল প্রতীক্ষিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে নেতৃত্বের ব্যর্থতার প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন নিয়ে পার্লামেন্ট সদস্যদের তীব্র সমালোচনার মুখে পড়েন বরিস জনসন। এ সময় তার পদত্যাগের দাবি করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে চাপের মুখে সুর নরম করে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। টুঙ্গাতে এই প্রথম করোনা শনাক্ত, দেশজুড়ে লকডাউন। প্রথমবারের মতো করোনা শনাক্ত হয়েছে, তাই পুরো দেশ লকডাউনে যাচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙা। রাজধানী নুকুয়ালোফার একটি পোর্টে দুই ব্যক্তির দেহে করোনা শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। সম্প্রতি দেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং সুনামির পরবর্তী মানবিক সাহায্য ওই বন্দরে আসছে এবং তা খালাস করা হচ্ছে। কানাডায় টিকা বিরোধী বিক্ষোভে ট্রাক চালকরা। কানাডায় টানা তৃতীয় দিনের মতো টিকা বিরোধী বিক্ষোভ করেছেন ট্রাক চালকরা। সোমবারও রাজধানী অটোয়া দখল করে আন্দোলন চালিয়ে যান তারা। এক ভিডিও বার্তায় নিজের করোনা আক্রান্তের খবরের পাশাপাশি বিশৃঙ্খলার জন্য বিক্ষোভকারীদের নিন্দা জানান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের রেকর্ড হলো বিশ্বের দীর্ঘতম বজ্রপাত। বিশ্বের সবচেয়ে দীর্ঘ বজ্রপাত রেকর্ড হলো যুক্তরাষ্ট্রে। প্রায় ৫০০ মাইল লম্বা এই বজ্রপাতটি ২০২০ সালে একসাথে দেশটির তিনটি অঙ্গরাজ্যে আঘাত হানে। মঙ্গলবার এ তথ্য জানায় জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও। সম্প্রতি স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এটি শনাক্ত করেন বিজ্ঞানীরা। ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মালি। মালির অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটির সামরিক নেতারা। মালি সরকার জোয়েল মেয়ারকে প্রত্যাহার করেছে এবং বামাকো ছাড়তে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এখনো কোভিড জরুরি অবস্থা ঘোষণা করছে না জাপান। টোকিওতে হাসপাতাল শয্যা পূরণ হয়ে যাওয়ার হার ৫০% ছাড়িয়ে যাওয়ার পর এখনো করোনা ভাইরাস জরুরি অবস্থা ঘোষণা করছে না জাপান সরকার। টোকিও মেট্রোপলিটন সরকার মঙ্গলবার ১৪৪৪৫টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছে। বর্তমানে সারা দেশ জুড়ে ৪৭টি জেলার মধ্যে ৩৪টিতে কার্যত জরুরি পদক্ষেপ কার্যকর আছে। দর্শক, এই ছিল আজকের টপ টেন নিউজে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। থ্রি সাইন ইঞ্জিনিয়ারিং, ফ্যামিলির কাছে এক একটা প্রজেক্ট এক একটা সন্তানের মতো। আমরা অত্যন্ত যত্ন সহকারে ও আনন্দ নিয়ে যে কোনো প্রজেক্ট ডিজাইন করে থাকি এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তা বাস্তবায়ন করে ইতিমধ্যে মানুষের মনে আস্থা, ভরসা ও বিশ্বাসের জায়গা অর্জন করেছি।
আমাদের প্রতিষ্ঠান ফ্রিসাইন ইঞ্জিনিয়ারিং থেকে আমরা বিল্ডিং এর যাবতীয় ডিজাইন, আর্কিটেকচার, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল এবং প্ল্যাম্বিং, ইন্টেরিয়র ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কনস্ট্রাকশন করে থাকি। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায়।